লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও দশ জুন থেকে ছুটবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চার বছরে এই ট্রেনটি আয়ের চেয়ে ব্যয় করেছে দ্বিগুণের বেশি আম ব্যবসায়ীরা বলছেন পরিকল্পনা সঠিক হলে লাভের মুখ দেখতো রেল মন্ত্রী জানান অসুস্থ এই খাতকে সুস্থ করার চেষ্টা আছেন তারা এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার বিপুল ফলনের কারণে আমের রাজধানী হিসেবে পরিচিত নবাবগঞ্জ তবে সড়কপথের রাজধানীসহ বিভিন্ন স্থানে আম পরিবহনে বাড়তি ব্যয় হয় ব্যবসায়ীদের তাদের দুর্ভোগ কমাতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ছাড়ে রেলওয়ে শুরুতে এ নিয়ে মানুষের আগ্রহ ছিল বেশ কিন্তু বাস্তবতা ভিন্ন গেল চার বছরও এই ট্রেনে খুব বেশি আম পাঠানো হয়নি এই সময়ে রেলের আয় ছেচল্লিশ লাখ উনচল্লিশ হাজার একশো টাকা বিপরীতে ব্যয় হয়েছে এক কোটি সাতচল্লিশ লাখ বাইশ হাজার টাকা আম ব্যবসায়ীরা বলছেন রেল কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি রয়েছে এতে নিশ্চিত লাভের ক্ষেত্র থেকেও লোকসান গুনতে হচ্ছে ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম নাই যে আমি আমটা দিলাম যিনি আম পাবেন আর কি ওনার কাছে যে কোনো মেসেজ যাবে তা না সেটা আমাদেরকে খোঁজ নিয়ে যেতে হয় আমাদের ওই যে আমটা মহম্মদ যাবে সেখান থেকে নিয়ে যাওয়া অত্যন্ত হ্যাসাল যদিও পরিবহন খরচ অন্য থেকে বেশি তারপরে হেসেলের কারণেই আমরা আমটা নিতে পারছি না ট্রেনের মাধ্যমে আম পরিবহন যেটুকু হবে বা হয় সবগুলো কিন্তু ব্যবসায়িকদের আম আরতদারদের আম এদেরকে যদি ইনভলভমেন্ট না করা যায় আসলে কিন্তু এটা লাভবান হবে না সেবার মান বাড়াতে কুরিয়া সার্ভিসের মতো পরিকল্পনা নিচ্ছে রেলওয়ে মন্ত্রী জানান প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলওয়েকে সুস্থ করার চেষ্টা চলছে যখন শুরু করা যায় তখন কিছু কিছু যত বেশি আপনারা এই কাজ আগায় নিয়ে যাবেন তত বেশি আপনারা ত্রুটিগুলো ধরা পড়বে আমরা এখন অসুস্থ ধরে নেন সুস্থ হওয়ার চেষ্টা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টানে তুলতেছেন তার নির্দেশ তিনি রেলকে ভালোবাসেন চার বছর ধরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন লোকসান গুনলেও রাজশাহী অঞ্চলের কুরিয়ার সার্ভিসগুলো এক বছরেই এই খাত থেকে আয় করে অন্তত পাঁচ কোটি টাকা মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী